হ্যালো ফ্রেন্ডস, আজ আমরা এই ভিডিওতে ভারতীয় অর্থনীতি এবং পঞ্চবার্ষিকী পরিকল্পনার অবশিষ্ট কিছু প্রশ্ন উত্তর আলোচনা করব, যেখানে অলরেডি আমরা 500 পর্যন্ত প্রশ্ন আলোচনা করে ফেলেছি। কয়েকটি পার্টে আপলোড করা হয়েছে ভিডিওগুলো, তোমরা যারা এখনও দেখোনি অবশ্যই ভিডিওগুলো দেখো এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং সঙ্গে থাকো। আসুন শুরু করা যাক। কোশ্চেন নাম্বার 500 বলা হয়েছে যে ফিমেল সিকিউরিটি ইন্ডেক্স অনুসারে কোন রাজ্য শীর্ষ তালিকায় রয়েছে। ফিমেল সিকিউরিটি ইন্ডেক্স অনুসারে চেন্নাই রাজ্য এখানে শীর্ষ তালিকায় রয়েছে, এখানে অ্যান্সার হবে সি, অর্থাৎ মহিলাদের নিরাপত্তা বিষয়ে চেন্নাই শহরটি সবথেকে প্রথম তালিকায় আছে এখানে। নেক্সট প্রশ্ন হচ্ছে, দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত পঞ্চম ব্রিক্স শীর্ষ বৈঠকের পরিপ্রেক্ষিতে চীন কোন দেশের সঙ্গে কারেন্সি সোয়াপ এগ্রিমেন্ট স্বাক্ষর করেছে। ভারত এখানে চীন কারেন্সি সোয়াপ এগ্রিমেন্ট স্বাক্ষর করেছে ব্রাজিলের সঙ্গে, অ্যান্সার হবে ডি। নেক্সট প্রশ্ন হচ্ছে, পিএমজিওয়াই এর অধীন কোন রাজ্যকে 285.75 কোটি টাকা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, হিমাচল প্রদেশ, অ্যান্সার হবে এখানে এ। নেক্সট প্রশ্ন হচ্ছে, ভ্যাট হলো এখানে উপভোক্তাদের উপর চাপানো একটি সরল স্বচ্ছ কর, ভ্যাট হচ্ছে উপভোক্তাদের উপর চাপানো একটি সরল একটি স্বচ্ছ কর, অ্যান্সার হবে এ। নেক্সট প্রশ্ন হচ্ছে, আরবিআই নির্দেশ অনুসারে কোন বেসিক সেভিং ব্যাঙ্ক ডিপোজিট থেকে মাসে কতবার এটিএম এ টাকা তোলা যায়। এখানে বেসিক সেভিং ব্যাঙ্ক ডিপোজিট থেকে মাসে এটিএম এর সাহায্যে চারবারই টাকা তোলা যায়, অ্যান্সার হবে এখানে সি। নেক্সট প্রশ্ন হচ্ছে, সম্প্রতি আরবিআই পলিমার ব্যাঙ্ক নোট এর প্রচলন করার কথা ঘোষণা করেছে, কোন দেশ প্রথম পলিমার ব্যাঙ্ক নোট চালু করেছিল। অস্ট্রেলিয়া প্রথম পলিমার ব্যাঙ্ক নোট চালু করেছিল, অ্যান্সার হবে এ। নেক্সট প্রশ্ন হচ্ছে, 2012 সালের ডিসেম্বর মাসের কোন দেশের সঙ্গে ভারতের কারেন্সি সোয়াপ এগ্রিমেন্ট স্বাক্ষর করেছে, জাপানের সঙ্গে, অ্যান্সার হবে এখানে বি, ভারত জাপানের সঙ্গে কারেন্সি সোয়াপ এগ্রিমেন্ট স্বাক্ষর করেছে। নেক্সট প্রশ্ন হচ্ছে, বোকারো লোহা ইস্পাত কারখানা কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনাকালে স্থাপিত হয়। বোকারো লোহা ইস্পাত কারখানা তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনাকালে স্থাপিত হয়, অ্যান্সার হবে এখানে বি। নেক্সট প্রশ্ন হচ্ছে, 2011 সালের জনগণনা অনুসারে ভারতের লিঙ্গানুপাত কত। লিঙ্গানুপাত হচ্ছে 1:940, অ্যান্সার হবে এ। নেক্সট হচ্ছে, ভারতের মোট জনসংখ্যা বৃদ্ধির হার কত। 17.64%, ভারতের মোট জনসংখ্যা বৃদ্ধির হার হচ্ছে 17.64%, অ্যান্সার হবে এ। নেক্সট প্রশ্ন হচ্ছে, সেকেন্ড কোয়ার্টার মনিটারি পলিসি অনুযায়ী মার্জিনাল স্ট্যান্ডিং ফ্যাসিলিটি রেট কত। একে 9.5%, অ্যান্সার হবে সি, 9.5%। নেক্সট প্রশ্ন হচ্ছে, খাজনা তত্ত্বের উদ্যোক্তা কে। খাজনা তত্ত্বের উদ্যোক্তা হলেন রিকার্ডো, অ্যান্সার হবে এ। খাজনা তত্ত্বের উদ্যোক্তা রিকার্ডো বাজার দরে পণ্য বিক্রয় করে, এখানে ধনতান্ত্রিক অর্থনীতি, অ্যান্সার হবে ডি। এখানে বাজার তত্ত্বের উদ্যোক্তা রিকার্ডো বাজার দরে পণ্য বিক্রয় করে ধনতান্ত্রিক অর্থনীতিতে। নেক্সট প্রশ্ন হচ্ছে, কত সালে পরিবার পরিকল্পনা কর্মসূচি গ্রহণ করা হয়েছিল। 1952 সালে পরিবার পরিকল্পনা কর্মসূচি গ্রহণ করা হয়েছিল, আর পরিবার পরিকল্পনা কর্মসূচি ভারতীয় সর্বোত্তম এই ধরনের পরিকল্পনা উদ্যোক্তা, অ্যান্সার হবে এখানে সি, 1952 সালে পরিবার পরিকল্পনা কর্মসূচি গ্রহণ করা হয়। নেক্সট প্রশ্ন হচ্ছে, রাউরকেল্লা ইস্পাত কারখানা কোন বিদেশি বিনিয়োগের সাহায্যে স্থাপিত হয়। পশ্চিম জার্মানি, রাউরকেল্লা ইস্পাত কারখানা পশ্চিম জার্মানির সহযোগিতায় স্থাপিত হয়, অ্যান্সার হবে টি। পৃথিবীর মধ্যে কোন দেশ ভারতবর্ষে সবচেয়ে বেশি বিদেশি পুঁজি বিনিয়োগ করেছে। ভারতবর্ষে এখানে আমেরিকা যুক্তরাষ্ট্র সবথেকে বেশি বিদেশি পুঁজি বিনিয়োগ করেছে, অ্যান্সার হবে বি। জাতিপুঞ্জের রিপোর্টের ভিত্তিতে পৃথিবীর 1,000 কোটি জনসংখ্যা হবে 2021 সালে। নেক্সট প্রশ্ন হচ্ছে, 1921 সালে জনগণনা বৃদ্ধির হার ঋণাত্মক হয়েছিল, তার কারণ হলো এখানে প্রথম বিশ্বযুদ্ধ, প্রাকৃতিক বিপর্যয়, ইনফ্লুয়েঞ্জা এবং বাংলা ভাগ, এখানে অ্যান্সার হবে সি, ইনফ্লুয়েঞ্জা। নেক্সট প্রশ্ন হচ্ছে, নিফটি শেয়ার সূচকটি নিচের কোন স্টক এক্সচেঞ্জের সঙ্গে জড়িত। জাতীয় স্টক এক্সচেঞ্জ। একটা কথা, তোমরা আগে প্রশ্নটা একটু চেক করবে, অথবা এখানে অ্যান্সারটা নাও হতে পারে, অ্যান্সার সি। সুতরাং এই প্রশ্নটা আমি স্কিপ করছি।
নেক্সট প্রশ্ন হচ্ছে, নিফটি শেয়ার সূচকটি নিচের কোন স্টক এক্সচেঞ্জের সঙ্গে জড়িত? জাতীয় স্টক এক্সচেঞ্জ। অ্যান্সার হবে এখানে সি। প্রবাহমান পরিকল্পনার উদ্যোক্তা ছিল এখানে জনতা পার্টি। অ্যান্সার হবে এখানে ডি। প্রবাহমান পরিকল্পনার উদ্যোক্তা ছিল জনতা পার্টি। অ্যান্সার হবে ডি। উচ্চশিক্ষার ক্ষেত্রে মোট কর প্রদান করতে হয় সাধারণত মোট আয়করের 1%। উচ্চশিক্ষার ক্ষেত্রে মোট কর প্রদান করতে হয় মোট আয়করের 1%। অ্যান্সার হবে সি। যে বাজারে স্বল্প সময়ের জন্য আমানত গ্রহণ করা হয় এবং স্বল্প দিনের জন্য ঋণ প্রদান করা হয় তাকে বলে টাকার বাজার। প্রশ্নটি খুব ইম্পর্টেন্ট, 521 নম্বর প্রশ্ন। যে বাজারে স্বল্প সময়ের জন্য আমানত গ্রহণ করা হয় এবং স্বল্প দিনের জন্য ঋণ প্রদান করা হয় তাকে বলে টাকার বাজার। অ্যান্সার হবে সি। নিম্নোক্ত কোন প্রকার কর ধার্য করার ক্ষমতা রাজ্যের উপর ন্যস্ত হচ্ছে? পেশা কর ধার্য করার ক্ষমতা রাজ্যের উপর আছে। নেক্সট প্রশ্ন হচ্ছে, ভারতের দ্বাদশ পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময়সীমা কত? এখানে কোনোটি সঠিক অ্যান্সার হবে না, অ্যান্সার হবে ডি। নেক্সট প্রশ্ন হচ্ছে, ফরেন এক্সচেঞ্জ রেগুলেশন অ্যাক্ট, ফরেন এক্সচেঞ্জ রেগুলেশন অ্যাক্ট কত সালে গৃহীত হয়? 1973 সালে ফরেন এক্সচেঞ্জ রেগুলেশন অ্যাক্ট গৃহীত হয়। আবিদ হোসেন কমিটি কোন বিষয়ের সঙ্গে সম্পর্কযুক্ত? আবিদ হোসেন কমিটি ক্ষুদ্র শিল্পের সঙ্গে সম্পর্কযুক্ত। আবিদ হোসেন কমিটি ক্ষুদ্র শিল্পের সঙ্গে সম্পর্ক। অ্যান্সার হবে বি। ওয়েলথ অফ নেশন বইটি কার লেখা? ওয়েলথ অফ নেশন বিখ্যাত একটি বই, যেটি লিখেছেন অর্থনীতিবিদ অ্যাডাম স্মিথ। নেক্সট প্রশ্ন হচ্ছে, পশ্চিমবঙ্গের মানব উন্নয়ন উন্নততম প্রতিবেদন প্রথম কত সালে প্রকাশিত হয়? 2004 সালে পশ্চিমবঙ্গের মানব উন্নয়ন প্রতিবেদন প্রকাশ হয় 2004 সালে। অ্যান্সার হবে এখানে সি। নেক্সট প্রশ্ন হচ্ছে, একবিংশ শতকে কোন সাল থেকে ভারতে বিদেশি পুঁজির বিনিয়োগ দ্রুত হারে বাড়েছে? এখানে 2003 সাল থেকে ভারতে বিদেশি পুঁজির বিনিয়োগ দ্রুত হারে বেড়েছে। নেক্সট প্রশ্ন হচ্ছে, প্ল্যানিং কমিশনের এক্স অফিসের চেয়ারম্যান কে? প্রধানমন্ত্রী। প্ল্যানিং কমিশনের এক্স অফিসের চেয়ারম্যান ছিলেন প্রধানমন্ত্রী। নেক্সট প্রশ্ন হচ্ছে, ভারতের শেয়ার মার্কেটের নিয়ন্ত্রক সংস্থা হচ্ছে সেবি। অ্যান্সার হবে সি। শেয়ার মার্কেটের নিয়ন্ত্রক সংস্থা হলো সেবি। ইন্টিগ্রেটেড রুরাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম IRDP কোন পরিকল্পনায় প্রবর্তিত হয়? পঞ্চম পরিকল্পনায়। ইন্টিগ্রেটেড রুরাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম অর্থাৎ IRDP পঞ্চম পরিকল্পনায় প্রবর্তিত হয়। NREP এবং RLEGP কোন পরিকল্পনায় প্রবর্তিত হয়? এখানে ষষ্ঠ পরিকল্পনা। অ্যান্সার হবে ডি। নেক্সট প্রশ্ন হচ্ছে, উৎপাদন পদ্ধতিতে জাতীয় আয় পরিমাপ করার অর্থ হচ্ছে মূল্যযুক্ত পদ্ধতি। অ্যান্সার হবে এখানে এ। নেক্সট প্রশ্ন হচ্ছে, নেট অভ্যন্তরীণ উৎপাদনের সঙ্গে নিচের কোনটি যুক্ত করলে জাতীয় আয় পাওয়া যায়? এখানে বিদেশ থেকে নেট নোট প্রাপ্তি হবে। এখানে অ্যান্সার হবে বি। নেক্সট প্রশ্ন হচ্ছে, নিচের কোনগুলি ভারতীয় কৃষির বৈশিষ্ট্য? এখানে ছদ্ম বেকারত্ব, প্রান্তিক চাষিদের আধিক্য এবং মৌসুমী বায়ুর খাম খেয়ালিবনা, তিনটি হচ্ছে এখানে ভারতীয় কৃষির বৈশিষ্ট্য। উচ্চ ফলনশীলতা ভারতীয় কৃষির বৈশিষ্ট্য নয়। নেক্সট প্রশ্ন হচ্ছে, CSO সেন্ট্রাল স্ট্যাটিস্টিক্যাল অর্গানাইজেশন এর কাজ কি? জাতীয় আয় পরিমাপ করা। সেন্ট্রাল স্ট্যাটিস্টিক্যাল অর্গানাইজেশনের কাজ হলো জাতীয় আয় পরিমাপ করা। খাদ্য সুরক্ষা আইনের আওতায় কত শতাংশ ভারতীয় অন্তর্ভুক্ত হয়েছে? 66.67%। অ্যান্সার হবে সি। ভূমি সংস্কারের দিক থেকে দ্বিতীয় রাজ্যটি হলো কেরল। অ্যান্সার হবে এখানে ডি। ভূমি সংস্কারের দিক থেকে দ্বিতীয় রাজ্য হলো কেরল। যে সুদের হারে রিজার্ভ ব্যাংক বাণিজ্যিক ব্যাংকের নিকট টাকা ধার নেই তাকে বলে রিভার্স রেপো রেট। অ্যান্সার হবে এখানে এ। নেক্সট প্রশ্ন হচ্ছে, নিচের কোন আর্থিক বছরে মুদ্রাস্ফীতির হার সবথেকে বেশি? 2012-13 সালে মুদ্রাস্ফীতির হার সবথেকে বেশি। নেক্সট প্রশ্ন হচ্ছে, রিজার্ভ ব্যাংকের খোলা বাজারের কারবার বলতে বোঝায় বন্ড ক্রয় বিক্রয়। অ্যান্সার হবে এখানে সি। নিচের কোন বইটি দাদাভাই নৌরুচির লেখা? এখানে ওয়েলথ অফ নেশন অ্যান্ড পভার্টি অ্যান্ড সরি এখানে অ্যান্সার হবে সি। পভার্টি অ্যান্ড আনবিটিস রুল ইন ইন্ডিয়া বইটি লেখক হচ্ছেন দাদাভাই নৌরুচি। অ্যান্সার হবে সি। নেক্সট প্রশ্ন হচ্ছে, ভারতবর্ষের কোন রাজ্য লিঙ্গানুপাতটি হাজারের উপরে? কেরল। অ্যান্সার হবে এখানে ডি। নিচের কোন তথ্যটি সত্য? এখানে জাতীয় আয়ে কৃষির অবদান 15% কম এবং এক নম্বরে অপশন আছে, এদেশের প্রায় 45% মানুষ কৃষির উপর প্রত্যক্ষভাবে নির্ভরশীল। বৈদেশিক মুদ্রা অর্জনে কৃষির অবদান 10% বেশি। এখানে তিনটি অপশনই সঠিক হবে, চারটি বাদে। নেক্সট প্রশ্ন হচ্ছে, অর্থ কমিশন কে গঠন করেন? অর্থ কমিশন গঠন করেন রাষ্ট্রপতি। অ্যান্সার হবে এখানে ডি।
নেক্সট প্রশ্ন হচ্ছে, ভারতের সবচেয়ে পুরনো স্টক এক্সচেঞ্জ কোথায় অবস্থিত? মুম্বাই অবস্থিত ভারতের সবথেকে পুরনো স্টক এক্সচেঞ্জ। IDBI ব্যাংক কত সালে স্থাপিত হয়? 1995 সালে IDBI ব্যাংক স্থাপিত হয়। অ্যান্সার হবে ডি। নেক্সট প্রশ্ন হচ্ছে, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার জাতীয়করণ করা হয় কত সালে? 1955 সালে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার জাতীয়করণ করা হয়। নিম্নলিখিত কোন করটি পরোক্ষ কর নয়? আয়কর হলো এখানে পরোক্ষ কর নয়। নেক্সট প্রশ্ন হচ্ছে, কেলকার কমিটি কোন বিষয়ের সঙ্গে সম্পর্কযুক্ত? আয়কর। কেলকার কমিটি আয়করের সঙ্গে সম্পর্কযুক্ত। দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত পঞ্চম ব্রিক শীর্ষ বৈঠকের পরিপ্রেক্ষিতে চীন কোন দেশের সঙ্গে কারেন্সি সোয়াপ এগ্রিমেন্ট স্বাক্ষর করেছিল? এখানে চীন ব্রাজিলের সাথে কারেন্সি সোয়াপ এগ্রিমেন্ট স্বাক্ষর করেছিল এবং ভারত এই চুক্তিটি করেছিল জাপানের সঙ্গে। কারেন্সি সোয়াপ এগ্রিমেন্ট করেছিল, চুক্তি স্বাক্ষর করেছিল জাপানের সঙ্গে ভারত। নেক্সট প্রশ্ন হচ্ছে, PMGY এর অধীন কোন রাজ্যকে 285.75 কোটি টাকা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল? এখানে হিমাচল প্রদেশ। যে ভারতীয় নাগরিকের বয়স 80 বছর তার ক্ষেত্রে আয়কর ছাড়ের পরিমাণ হল এখানে অ্যান্সার হবে ডি 5 লাখই হবে অ্যান্সার। অ্যান্সার হবে এখানে ডি 500 বা 5 লাখ। নেক্সট প্রশ্ন হচ্ছে, 2011 সালের লোকগণনায় যে রাজ্য জনসংখ্যা বৃদ্ধি হার বেশি বা এবং কম সেই রাজ্য দুটি হলো? এখানে বিহারের জনসংখ্যা ছিল বেশি এবং কেরলের জনসংখ্যা বৃদ্ধির হার, এখানে বৃদ্ধির হারের কথা বলা হয়েছে। এখানে অ্যান্সার হবে ডি। নেক্সট প্রশ্ন হচ্ছে, নতুন অর্থনীতি চালু হওয়ার দরুন গ্রামে গরিবের সংখ্যা প্রথমে বেড়েছিল কিন্তু 1993-94 সালের পর থেকে কমেছে। উন্নয়নশীল অর্থনীতি শব্দের অর্থ কী? জাতীয় আয়ে কৃষির অবদান কমে। এখানে অ্যান্সার হবে এ। উন্নয়নশীল অর্থনীতি শব্দের অর্থ হচ্ছে জাতীয় আয়ে কৃষির অবদান কমে। নেক্সট প্রশ্ন হচ্ছে, ব্যয় নিয়ন্ত্রক বা মহানিরক্ষক তার পদে অধিষ্ঠিত থাকেন 6 বছর এবং তার 65 বছর বয়স অবধি যেটি আগে পূর্ণ হয়। তার মানে পদত্যাগের দুটি প্রক্রিয়া বলা হয়েছে এখানে। তিনি যত তার 6 বছর পর্যন্ত তার সময়কালের মেয়াদ এবং তার বয়স 65 বছর অবধি তিনি এই পদে থাকতে পারেন। এবার যেটি আগে পূর্ণ হবে সেটা অনুসারে তিনি ওই পদ থেকে পদত্যাগ করতে পারেন বা অপসারিত হতে পারেন। নেক্সট প্রশ্ন হচ্ছে, ভারতে আর্থিক নীতি প্রণয়নের কোন প্রতিষ্ঠান সরাসরি যুক্ত? রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। এখানে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ভারতের আর্থিক নীতি প্রণয়নের প্রতিষ্ঠানের সঙ্গে সরাসরি যুক্ত। নেক্সট প্রশ্ন হচ্ছে, কোন আন্তর্জাতিক সংস্থা বিভিন্ন দেশের মুদ্রার বিনিময় মূল্যের মধ্যে ভারসাম্য রক্ষা করে? এখানে বিভিন্ন দেশের মুদ্রার মধ্যে মূল্যের বিনিময়ের ভারসাম্য রক্ষা করে আন্তর্জাতিক অর্থভাণ্ডার। অ্যান্সার হবে সি। নেক্সট প্রশ্ন হচ্ছে, দারিদ্র দূরীকরণের ক্ষেত্রে ভারত সরকার কোন প্রকল্পটি গরিবদের প্রভূত সাহায্য করেছে? জাতীয় গ্রামীণ কর্মসংস্থান নিশ্চয়তা প্রকল্প। অ্যান্সার হবে সি। নেক্সট প্রশ্ন হচ্ছে, নিচে বর্ণিত কোনটি ভারতের ভবিষ্যৎ শিল্পায়নের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ? পরিকাঠামোগত সুযোগ সুবিধা সৃষ্টি। অ্যান্সার হবে এখানে বি, পরিকাঠামোগত সুযোগ সুবিধা সৃষ্টি। নেক্সট প্রশ্ন হচ্ছে, হিন্দু উত্তরাধিকার আইন কিসের জন্য দায়ী? এখানে ক্ষুদ্র ক্ষুদ্র জোর জমিতে বিভাজন এবং খণ্ডিত খননের জন্য দায়ী হিন্দু উত্তরাধিকার আইন। অ্যান্সার হবে ডি। নেক্সট প্রশ্ন হচ্ছে, সমাজে কোনো শ্রেণীর মানুষ নিরন্তর মূল্যবৃদ্ধির ফলে সর্বাধিক ক্ষতিগ্রস্ত হন? এখানে স্থির আয়কারী মানুষরা জিনিসপত্রের মূল্যবৃদ্ধির জন্য সর্বাধিক ক্ষতিগ্রস্ত হন। অ্যান্সার হবে এখানে ডি, স্থির আয়কারী মানুষজন। নেক্সট প্রশ্ন হচ্ছে, ভারতে নয় আর্থিক নীতি চালু হয়েছে কত সালে? ভারতে নয় অর্থনৈতিক নীতি চালু হয়েছে 1991 সালে। এটি আবার পশ্চিমবঙ্গের ক্ষেত্রে চালু হয়েছিল 1994-এ। সম্পূর্ণ নিজস্ব অর্থনৈতিক নীতি পশ্চিমবঙ্গের ক্ষেত্রে 1994-এ চালু হয়। এখানে অ্যান্সার হবে ডি। নেক্সট প্রশ্ন হচ্ছে, দশম পরিকল্পনার অর্থ বরাদ্দ কোন ক্ষেত্রে সর্বাধিক উৎসাহিত করেছিল? দশম পরিকল্পনার অর্থ বরাদ্দ শক্তি। এখানে অ্যান্সার হবে বি, শক্তি ক্ষেত্রকে সর্বাধিক উৎসাহিত করেছিল। নেক্সট প্রশ্ন হচ্ছে, কত সালে রিজার্ভ ব্যাঙ্ক প্রতিষ্ঠিত হয়? 1935 সালে রিজার্ভ ব্যাঙ্ক প্রতিষ্ঠিত হয়। অ্যান্সার হবে এ। নিম্নলিখিত কোন সময় ভারতের সবুজ বিপ্লব সংগঠিত হয়? বার্ষিক পরিকল্পনার সময় সবুজ বিপ্লব সংগঠিত। এখানে বার্ষিক পরিকল্পনা হচ্ছে 1966 থেকে 1969 সালে সবুজ বিপ্লব সংগঠিত হয়।
বিশ্ব উন্নয়ন বার্তায় প্রকাশিত হয় পৃথিবীর কত শতাংশ গরিব মানুষ ভারতে বসবাস করে? 25% মানুষ ভারতে বসবাস করে। নেক্সট প্রশ্ন হচ্ছে, একই দ্রব্য ভিন্ন দামে ভিন্ন ভিন্ন দামে ভিন্ন ভিন্ন বাজারে বিক্রয় ক্রয়কে কী বলে? এখানে দাম পৃথকীকরণ। অ্যান্সার হবে এ। নেক্সট প্রশ্ন হচ্ছে, নিচের কোনটি পরোক্ষ কর? এখানে আয়কর, কর্পোরেট কর, পৌর কর, কোনোটি পরোক্ষ কর নয়? অ্যান্সার হবে এখানে ডি। অধিকাংশ সরকারি ক্ষেত্রে পরিলক্ষিত হয় কোন অর্থনীতিতে? সমাজতান্ত্রিক অর্থনীতিতে। অধিকাংশ সরকারি ক্ষেত্র পরিলক্ষিত হয় সমাজতান্ত্রিক অর্থনীতিতে। অ্যান্সার হবে বি। চেলিয়া কমিশন কোন বিষয়ের সঙ্গে সম্পর্কযুক্ত? প্রত্যক্ষ কর এবং পরোক্ষ কর কাঠামোর সঙ্গে। অ্যান্সার হবে সি। নেক্সট প্রশ্ন হচ্ছে, প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা কোন সালে চালু হয়? 2000 সালে প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা চালু হয়। সম্পদের কার্যকারিতা তথ্যকে ব্যাখ্যা করেন। এখানে জিমারম্যান সম্পদের কার্যকারী তথ্যটা ব্যাখ্যা করেন। 90 দশকে বৃদ্ধির হার কোন ক্ষেত্রে বেশি ছিল? টারসিয়ারি যুগে 90 দশকে বৃদ্ধির হার সবথেকে বেশি ছিল। অ্যান্সার হবে সি। পশ্চিমবঙ্গের নিজস্ব শিল্পনীতি কত সালে ঘোষিত হয়েছিল? 1994 সালে পশ্চিমবঙ্গের নিজস্ব শিল্পনীতি ঘোষিত হয়েছিল। অ্যান্সার হবে এখানে বি। নেক্সট প্রশ্ন হচ্ছে, ব্যাঙ্কগুলি কোন স্থানে পারস্পরিক লেনদেন মিটিয়ে নেয়? ক্লিয়ারিং হাউস। অ্যান্সার হবে ডি। নেক্সট প্রশ্ন হচ্ছে, কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনায় কৃষি ও শিল্পের উপর সমপরিমাণ গুরুত্ব আরোপ করা হয়? এখানে তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনায় কৃষি এবং শিল্পের উপর উভয়ের উপর গুরুত্বপূর্ণ সমপরিমাণ গুরুত্ব আরোপ করা হয়েছিল তৃতীয় পঞ্চবার্ষিকী। অ্যান্সার হবে সি। একটা রিকোয়েস্ট, তোমরা চ্যানেলটাকে লাইক করো এবং সাবস্ক্রাইব করো। সো থ্যাংক ইউ ওয়াচিং দিস ভিডিও। এটা ছিল ভারতীয় অর্থনীতি ও পঞ্চবার্ষিকী পরিকল্পনার শেষ ভিডিও। যদি কিছু প্রশ্ন বেঁচে থাকে তাহলে অবশ্যই আর একটা পার্ট আলোচনা করা হবে। বিএসসি WBCS এর যে পরীক্ষা আছে সামনে, তার আগেই আপলোড করবো ভাবছি। সো থ্যাংক ইউ।